জানি না কি অদ্ভুত একটা মায়া আছে প্রকৃতির মাঝে, তাই মাঝে মাঝে নিজেকে হারাই প্রকৃতির এই অপরূপ সাজে। বাইক কারে করে অযোধ্যা পাহাড় ভ্রমণে সন্ধ্যা নেমে আসায় আমরা প্রথম রাত কাটিয়েছিলাম পুরুলিয়া স্টেশনের কাছে একটি হোটেলে। ঘুম থেকে উঠেই সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম এবং শুরু করলাম অযোধ্যা পাহাড় ভ্রমণে প্রথম দিন। কলকাতা থেকে পুরুলিয়া আসা থাকা খাওয়া ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গেছে, যারা এখনো দেখেননি এই ভিডিওটি শেষ হলে পেজে গিয়ে দেখে নেবেন। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন এই কারণে বলছি, হিসাব অনুযায়ী আজকে ফার্স্ট দিন, কারণ কালকে আমরা এসেছি আর পুরুলিয়াতে নাইট স্টে করেছি। তো আজকে এখন আমরা বেরোচ্ছি ঘোরার জন্য। কাল 8টা বাজে, আমরা প্রথমে এই রোডটা ধরলাম, হিল রোড। আমরা অযোধ্যা পাহাড়ের প্রথম হচ্ছে হেয়ারপিন ভিউ পয়েন্ট দেখবো। আমরা বেরিয়ে পড়লাম, মোবাইলে নেভিগেশন অন করে দিয়েছি, দেখাচ্ছে হচ্ছে লাগবে 30 কিলোমিটার, আর ওই 40 মিনিটের মতন সময়। ঝালদা 44, অযোধ্যা হিল 33। অযোধ্যা হিলের দিকেই আমরা যাব। তো আসার প্রথমে আজকের শুরুতেই একটা ময়ূর দেখতে পেলাম, তো নেমে পড়লাম। চলুন, সবাই দাঁড়িয়ে গেছে। বৃন্দাবনে ময়ূর দেখেছি আর এই অযোধ্যা পাহাড়ে ঢোকার আগে একটা ময়ূর দেখছি। ও দারুন দেখছে, তো গ্লেস কি আমার হাতে এসে ঠক করে ঠোকর দিল। চলো চলো, অনেক কামড়েছে আমাকে। সকাল সকাল মনটা পুরো ভরে গেল, কারণ ময়ূরকে দেখলাম, তো দারুণ লাগলো। আর ও একটু খাবারও খাওয়ালো, মুড়ি খাওয়ালো। মানে বৃন্দাবনের দূর থেকে আমি দেখেছি, এরকম কাছে আসতে পারিনি। আর এই অযোধ্যা পাহাড়ে এসে যে কাছে ময়ূর হাত দিয়ে মুড়ি খাওয়ানো না, ও অনুভূতিটা ভালো লাগলো। তো এবার এটা কিন্তু এক্সট্রা পাও না, এটা দেখতে পাবো সেটা আমরা বুঝতে পারিনি। এবার চললাম আমাদের গন্তব্যের দিকে। থেকে রাস্তাতে একটু নেমে গেলাম, এর ভিউটা একটু দিচ্ছি। চারিদিকের মানে চারিদিকের ভিউটা একবার দেখে নিন। এক সাইডে সর্ষে ক্ষেত, এক সাইডে আখের ক্ষেত, আর অন্য সাইডে পাহাড় আর ঝাঁ চকচকে রাস্তা। তো দারুণ কিন্তু। তো আমরা চলে এলাম অযোধ্যা পাহাড়ের হচ্ছে একটা টপিক ভিউ পয়েন্ট, এটার নাম হচ্ছে হেয়ারপিন ভিউ পয়েন্ট। এবং এই ভিউ পয়েন্টটা থেকে যা দেখতে লাগছে, মানে বেশ কিছুটা সাপ কিন্তু আমরা হচ্ছে দার্জিলিং এ উপলব্ধি করছি। মারাত্মক ব্যাঙ্কগুলো আছে, জিগজ্যাগ রাস্তা। আর একটা রিসেন্টলি আমরা গিয়েছিলাম পাত্রাতু ভ্যালি রাস্তায়, রাচুর পাত্রাতু ভ্যালির ভিউ কিন্তু পুরো সেম। তাহলে আমরা ভিউ পয়েন্ট থেকেই এখন চাটা খেয়ে নিয়ে দাদা। চা ডিম সিদ্ধ। আচ্ছা তুমি একটু বেশি খাও, তুমি একটু বড় গ্লাসে চাটা খাও। আমি তো একটু নেশা না, তোমার তো অল্প তো মন পোষে না। না এটা কি আমি খাবো না, তুমি না, এটা তুমি খাও। ভিতরে এরকম হাত বয়েল, ভালো হয়েছে আমার হাত বয়েল।
এরপর আমাদের বাসস্থানটি খুঁজে নিলাম। সেই ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। দেখতে এলাম আর কি, তো দেখতে এসে আমাদের বেশ ভালোই লাগলো, তো সেজন্য আমরা এটাকে মানে বুকিং করে দিলাম। তারপর ঘোরা আবার স্টার্ট। আমরা এখন চলে এসেছি অযোধ্যা মন্দির। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। মন্দিরের ওয়ালে রামের বিভিন্ন কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। সাতাশে জানুয়ারি, তো আজকে ময়ূর পাহাড়ে কিন্তু প্রচুর গাড়ি চলে এসেছে পার্কিং এ। আমরা রাম মন্দির দেখে চলে এলাম ময়ূর পাহাড়ের কাছে। ময়ূর পাহাড়ে গাড়ি পার্কিং করলাম, চাউমিন করে এনেছিলাম, সেটা এখানে বসে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে ময়ূর পাহাড়ে উঠবো, কারণ এনার্জিটা একটু লস হয়ে যাচ্ছে, পেটে একটু দিতে হবে। খাওয়া দাওয়া শুরু। চাউমিন কিরকম হয়েছে টেস্টটা? হ্যাঁ একদম ভালো। তো এই ময়ূর পাহাড়ে বসেছি আমরা, নিজেরাই ময়ূর হয়ে গেছি, এখন চাউমিন খাচ্ছি। তো ময়ূর পাহাড়ে উঠছি আর কি। ময়ূর পাহাড়ে ময়ূরের দেখা মিলবে না, হয়তো মিলবে না, কি মিলবেই না, ময়ূরটা পাবো না, তাই জন্য আগেই ময়ূর দেখে নিচে তো চলুন ওপরে যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট আছে, তো এই ময়ূর পাহাড়টা কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণ ভীষণ সুন্দর এবং সমস্তটাই দেখা যাচ্ছে। তো যেখানেই এখন জায়গা পায় আর কি, তো এখানে একটা দেওয়াল করা রয়েছে। ভালোবাসা এখন মনে থাকছে না মানুষের, দেওয়ালে চলে গেছে ভালোবাসা। তো যেখানে পাচ্ছে নিজেদের নামগুলোকে খোদাই করে দিয়ে চলে যাচ্ছে, তবে দুদিন পরে আবার ছেড়েও দিচ্ছে। এই হচ্ছে আজকে এটার ভালোবাসা। তো এই জিনিসটা করবেন না, এখানে যেখানে পাবেন সেখানে লিখবেন না, ভালোবাসাটা মনেই রাখাটা অত্যন্ত জরুরি। ময়ূর পাহাড়ের ওপর থেকে ভিউটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তাহলে ময়ূর পাহাড়েও 30 টাকা নিল, রাম মন্দিরে 30 টাকা নিল। মার্বেল লেক, আর মার্বেল লেকে এসে পার্কিংটা বিশাল, তো পার্কিং রাখলাম গাড়ি। তো অনেক ভিডিওতে শুনছিলাম কোনো জায়গায় পার্কিং নেই, তবে কিন্তু এখানে প্রচুর পার্কিং এবং সমস্ত জায়গায়, যেমন রাম মন্দিরে গেলাম, ময়ূর পাহাড়ে গেলাম, এরপরে নেক্সট এলাম মার্বেল লেক, তো এখানেও কিন্তু পার্কিং। তো এখানে কত পার্কিং সেটা বেরোনোর সময় অবশ্যই জানাচ্ছি। সত্যি মার্বেল লেকটা একদম অসাধারণ ভিউ পেয়েছে। আর একটা জিনিস, এই যে মার্বেল লেকে আপনি যদি স্নান করেন এখন, তাহলে আপনাকে 500 টাকা জরিমানা গুনতে হবে। পাথর দেখুন, পুরো হোয়াইট, তো হোয়াইট একদম, পুরো হোয়াইট পাথর। তো এই পাথরে একটু বসি, রেস্ট নিই। তো এই মার্বেল লেকে বেশ কিছুটা সময় বেশ এনজয় করলাম।
এরপরে চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। নামার সময় এত কষ্ট হবে না, কিন্তু ওঠার সময় সবার মুখ চোখ দেখছি তো, মানে কতটা তাদের পরিশ্রম বা কতটা তাদের কষ্ট হচ্ছে, তো ওঠার সময় আমরাও টের পাবো আর কি হাড়ে হাড়ে। তো নিচে গেলেই কিন্তু দারুণ ভিউ, যত ক্লান্তি ওখানে গেলে নিমিশে ঘুরে জলের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে, ঝর্ণার দেখা মিলে গেছে, ঝর্ণা দেখা যাচ্ছে আর জল আর জলের আওয়াজ। এই বামনি ফলস থেকে লোয়ার ড্যামকে দেখা যায় এবং এই বামনি ফলসের জল কিন্তু লোয়ার ড্যামেই পড়ছে। এখান থেকে লোয়ার ড্যামের ভিউটা বেশ ভালোই দেখা যায়। এরপর চলে এলাম দুর্গা ওয়াটার ফলস। তো এই ওয়াটার ফলসের নিচে আর নামলাম না, কারণ বামনি ওয়াটার ফলসে নেমে আমাদের পায়ের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, তাই রাস্তার উপর থেকেই এই ওয়াটার ফলসের ভিউটা দেখে নিলাম। চলে এলাম দুর্গা ড্যামে, আর দুর্গা ড্যামের এখানে চলে এলাম কারণ দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে আর আমাদের ফাটাফাট রান্না সকলে বসে গেছে, এখানেই রান্না করব করে খাবো। আর এদিকে ড্যাম আছে আর ওদিকে পাহাড়, অযোধ্যা পাহাড় দারুণ লাগছে। এই ড্যামের অপোজিটে একটি রিসর্ট রয়েছে আর আমরা এই রিসর্টের ঠিক সামনেই আমরা কিন্তু আজকের আমাদের কার ক্যাম্পিং করছি। কার ক্যাম্পিং করলাম এই তুরকা ড্যামের কাছে আর কি, তো তুরকা ড্যামের কাছে কার পার্কিং করে কার ক্যাম্পিং করলাম। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে আজকে, আর এখানে কোনো কিছু পেলাম না যেহেতু ওপরে, তো সাথে করে ডিম তো নিয়েই এসেছিলাম, তাই ডিমের তরকারি আর আলু টমেটোমের ভর্তা করলাম। তো এখন জমিয়ে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করেই চলে এলাম এই দুর্গা ড্যামে, আর এদিকে আমার পিছনে এখনও ওদিকে বাসনপত্র ধোয়াধুয়ি পর্ব, গোছানোর পর্ব চলছে, ওরা সব আছে। এটা হচ্ছে দুর্গা ড্যাম, আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু জল সরবরাহ কেন্দ্র, এখান থেকে জল কিন্তু তোলা হয়, তুলে ফিল্টার করে কিন্তু এদিকে বাঘমুন্ডিতে পুরো সরবরাহ করা হয়। সন্ধে নামার পথে আর এদিকে কিন্তু পাহাড়ে পাখির একটা কলরব শোনা যাচ্ছে, সকলে বাসায় ফিরে আসছে, আর এই সময় যে আওয়াজটা কিন্তু একটা দারুণ লাগে, পাখির কিচমিচ আওয়াজ। কি মন্দির আছে এর উপরে? আর তোরা কি করছিস? খেয়ে দে। উপরে দুর্গা ড্যামের উপরে একটা রাম মন্দির আছে, দেখতে উঠছি। এটা এদিক দিয়ে কিন্তু বাঘমুন্ডি, এদিক দিয়ে বাঘমুন্ডি আছে, এই বাঘমুন্ডি থেকে এসে এই দিক দিয়ে লোয়ার ডাম আপার ডাম, আর এই দিকে আছে দুর্গা জলপ্রপাত আর বামনি ফলস, দুদিক দিয়ে হিল টপে যাওয়া যায়। আজ অযোধ্যা পাহাড় ভ্রমণের প্রথম দিনে দুর্গা ড্যামে আমাদের ঘোরা কমপ্লিট হলো, আমরা চললাম আমাদের রিসর্টের দিকে। দ্বিতীয় দিনের ভ্রমণের ভিডিও আসতে চলেছে,
খুব তাড়াতাড়ি। ততক্ষণ সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা খামখেয়ালি।